আমি অসুস্থ দীর্ঘ 16-17 বছর পর্যন্ত আমি বিছানায় পড়ে গেছি। এই মাহফিলে বসে শুক্রস্থানে পড়ে গেছি। ওই এই তিন সত্য ধরেছিলেন বাম সত্য দ্বারা এবং হাত পা হাত দাঁড়িয়ে যাই হোক, আপনাদের এখানে আমি দীর্ঘ মনে হয় যে 30-35 বছর আগে একটা মাথা সাধনে থাকি আপনাদের এলাকায় খাসের আখ কলা গাছের আখ কলা বিভিন্ন জায়গায় আমি আপনাদের এলাকায় করছি। আপনাদের এলাকায় যখন আসছি তখন মনে হয় আমাকে কটুকেলি বৃহত্তর কটুকেলি জেলায় তিনজন বক্তা হয়েছে। একজন পাখি বাবু বলে আবুল বাসা ফেলালি জানেন আপনার, হ্যাঁ ওনার পাখি বাবু আর দুমকি দিয়ে মাফিল করছি। ওখানে পাইছি মাওলানা আফতাব আলী সাহেব, আর বরগুনা থেকে ওখানে পাইছি মাওলানা আব্দুর রশিদ সাহেব। এই তিনজন বক্তা পাইছি আমি প্রচুর বৃহত্তর জেলা হয়েছি, আর কোনো বক্তা পাইনি। কোনো কোনো জায়গায় মাফিল করতে গেছি ক্রাপ করেন লোক আসতে পাইনি, কোথায় বেলে পাইনি এই সময়। তো যাই হোক আল্লাহ শুকুর, মানুষের আর্থিকও তখন ছিল দুর্বল, বিগত আর্থিক দুর্বল ছিল না। আর আলেমানা ছিল অল্প, মাদ্রাসা ছিল অল্প, মসজিদ ছিল অল্প, কি বলেন কথা ঠিক? এখন মসজিদ বাড়ছে, আলেম বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, তো ভাইয়া পীর বাড়ছে, মরিদ বাড়ছে, কি বলেন কথা ঠিক? আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, ইমেন কি বাড়ছে? আমি তো রোগা মানুষ, অস্পট মানে আসতে বসে এই দেখ আপনাদের নিয়ে হাত আপনাদের সাক্ষাৎ করতে আসি। আমি মনে করছি যে আমি তো 1,000 লোক হয়েছি, এত অল্প লোক এক ধারণা করতে পারি। আজকে খুব কষ্ট করি আপনাদের সাথে সাক্ষাৎ করতে, না এই সাক্ষাৎ দেখাটা একটু উপকারী তো আছে না? একজন মোমেন যদি একজন মোমেনের দিকে ন্যাক ন্যায়কে তাকায় সগিরা গুণাগুলি ধরিয়ে দিতে জমিনে আমি কি এই আকাঙ্ক্ষা নিয়ে আসছি আপনাদের মুখে শুনে টাকাই দিতে। আমি মনে করছি বহু লোক উপস্থিত হয়েছে, আমি মনে হয় যে 2-3 বছর আমি অফিস হওয়ার পর অনেক জায়গায় আমার মেয়েছে, এবছর অনেক জায়গায় মহল করছি, এত অল্প লোক নিয়ে কথা বলছি আশ্চর্য হইলাম। আমি একার অবস্থা দেখছি, যাই হোক নেমে যান। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইমানদার কমছে না বাড়ছে? কমছে, এত অয়দিন এত বক্তা নাই, এখন ঘরকার বক্তা প্রায় অস্পষ্ট করে কি যে বলছি বাড়ছে। আমাদের মিশন থানায় 6টা ইউনিয়ন, 6টা ইউনিয়নের শরীয়ত মারবে পিপি দিয়ে আত্মজন আত্মজন পিপি দিয়ে আর মারঘাতি একশ মারঘাতি গালাতে আমাকে থানায় মারঘাতি গরিব করতে গেলে একশ দিন পি একশ দিন পিছিয়ে মারঘাতি কাজেই নেওয়া যায় পিয়ে বাড়ছে মরি দিয়ে বাড়ছে, কিন্তু ইমান কমছে। ইমান কি করছে? এই এত রাজনীতির পর টাইটেল আগামীকে সবাই আমল করতে পারবে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়াইজ দিন ওইরকম বক্তা অত বড় আলেম পৃথিবীতে কেউ আসবে আর আসবে? তিনি ওই সব লোক হেফাজত করতে পারছে, আমার কষ্ট হয় না? আর দুই চারটে কথা বলে কষ্ট হয় না? তাহলে এক হাত করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুন তাতা আবু তালের হেফাজত করতে পারছে, আবু জাহেলের পারছে? আবু জাহেল এক তারিখ বলে মোহাম্মদ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর হাতে নিয়ে হাজির ফেলাইছে, দানাটা ফেলাই দিয়ে বাকড়াটা নবীজির হাতে দিয়ে বলে মোহাম্মদ
যদি এই খাজুরটা থেকে একটা গাছ উদয় গাছ দেখাইতে পারো তাহলে আমি তোমার কলমা গ্রহণ করি মুসলমান হয়ে নবীজি বলে আল্লাহর হুকুমে পারতে পারি। নবীজি হাতে নিয়ে মাটি মুখে রাখিয়ে ডাকবে আল্লাহর হুকুমে তুমি গাছ হয়ে ওঠো, শুধু গাছ না মুখ থেকে গাছের থেকে বিনা দানার খেজুর বের করে দেখাইবে, সঙ্গে সঙ্গে খাজুর গাছ হয়ে উঠছে এবং খেজুর গাছ থেকে ওই বিনা দানার খাজুর পালন বের করে দেবে। আবু জাহেল মোহাম্মদ কে আমি বললাম বিনা দানা তো খাজুর গাছ ওই কি দেয় না, বিনা দানা গাছ আর কেমন করলে আগে এক সন্ধ্যা আগে কি করছে এইবার আমাদের একটা খেজুর নিয়ে আগুনে ধরা দেয় ধরা দিয়ে একটা কয়লা বানাই ফেলেছে এখন এখন শেষ কয়লা বানিয়ে নবীর হাতে দিয়ে এই যে একটা গাছ দিয়ে জায়গায় খেলো তাহলে বুঝবে তুমি সত্যি করে নেবে আমি কলমে বলি মুসলমান হয়ে যাবে। নবীজি আবার মাটির মধ্যে রেখে ডাল গাছ উঠতে গেছে পোড়া পোড়া খাজুরের ফল বেঁকে দিতে আমার কথা পিকচার নেই আবু তাহলে আমার কথা স্পষ্ট হয় না আপনার বুঝলেন লালন পালন করছে তো চাষাই দাদা মাসে পারে দাদা মারা গেছে পড়তে চাষাই লালন পালন করছে তো কাছে যাই বসে বসে চাষা জীবনে তো কলমে ধরুন কলে না মনুষ্য বিষয় না এই সময় যদি একটু আমার কানে কানে কলমে শুনে দিতে পারতেন আমি কেমাতে দিন আপনার সুপারিশ করে দাম না থাকি আমি তাহলে একটু চুপ করে নিয়েছি। কিছুক্ষণ পরে বলে মোহাম্মদ দেখো সারাজীবন তোমার এই কলমা গ্রহণ করলাম না এখন মরণ সময় যদি এই কলমা গ্রহণ করি মরি যেতে দুনিয়াতে একটা বদনাম থেকে আসছে পারে না সে আবু তালেবের শানে নবী তালেবের হাদিস গ্রহণ করছে আমার কথা আপনার বুঝলেন সমস্ত শরীর আবু তালেবের সঙ্গে আমার চাচার শরীরের সঙ্গে আমার সঙ্গে স্পর্শ করে গার্জেনের শরীরে আগুন লাগাইছে একটা জায়গা বাকি দিয়েছে পাঁচ পাতা জুতায় জাহান্নামের তৈরি একবার জুতা পরানো হবে জাহান্নামের মধ্যে আমার চাষা জাহান্নামের তৈরি একবার জুতা পরিধান করানো হইবে জুতায় তবে উত্তপ্ত হইয়া সমস্ত শরীরটা উত্তপ্ত হইয়া মাতার নগদ দুধে উতলাই উতলাইয়া জমিনি পথে থাকবে জিজ্ঞেস করলাম নেবাই নামাজ করতে পারে একটা ফরজ ছুটি নামাজ থাকবে
নামাজ থাকবে না, এই অস্ত্র আলমে পড়তে সময় পায় না। হ্যাঁ, ওই বাজে অস্ত্র দিয়ে লোক বুঝবে না। তারপর জিজ্ঞেস করলাম, তুমি কালকে এখানে মসজিদে যত বড় লোক কথা আছেন, সুদের ব্যবসা নাই, টাকা লেনদেন নাই, খায় না দেন না, মানে 13 জন হাত লাগাইছে, মাত্র 13 জন হাত লাগাইছে। মানে সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? আপনাকে ওই মসজিদে যদি আমি জিজ্ঞেস করি, আপনার ধরা পাবে? আমি জিজ্ঞেস করব না। উনি মারা মানুষ আই তার দেশে একটা মোবাইল আই, বুঝলেন? মারা মানুষটাই একটা কথা বাজাই দিয়ে তবে সুস্থ আগে হ্যাঁ বিশ্বে খাওয়াতে তাহলে দাবদান কি বলেন? কিছু দাবদান আছে এই মধ্যে জিজ্ঞাসা করলে আপনার খারাপ হয়ে গেল, কাজে জিজ্ঞাসা করবো না, আপনার জন্য ছাড়তে পারি। তবে কবরের কথা কই গেছে মারা তো আমি তো গেছি, আমি গেছি যদি আপনারা দুইজন আমি তো কবরে যাওয়া, আপনাকেও যাওয়া লাগবে না, না লাগবে লাগবে না, না লাগবে কবরে কিলে দেবে। জীবনে নবী যদি একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে নবী যে মিথ্যা কথা বলছেন কোনো ইতিহাস প্রমাণ দিতে পারবে? নবী যদি বলে গেছেন না হার না মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুই জানা সে সা তে সে না তে নেয়া আমার দুঃখে কি একটা হলে সেরা গুণা, একটা হলে আল্লাহ সঙ্গে যদি শরীর করে এই গুণা আল্লাহ মাফ করবেন। বান্দার হক, এই বান্দার হক মাত্র করেন মানুষ খুব বেশি নিয়েছি আমরা, কিভাবে কথা ঠিক কিনা? আজ দেখছি জমে বোন হক দিতেছি না, ফুল হক দিতেছি না, ভাই হক দিতে জোর জবরদস্ত জুলুম করে গেছি, এমন লোক আসি না নাই, গ্রামে আসি না নাই, দেখলে যাবি নাই, বুঝছি শুনি কবর যে না আসামে কথা আমরা অনেক আসিয়ে গেছে লোকজন আসবো তাদের না ঠিক করে দিন বুঝতে হবে আমার কাছে অনেক বুঝে যাবে জানা করবে আগে কথা বললে তাই এর দোয়া করি একটু দৃশ্য করে আল্লাহ সবাই দুখান হাত করছে, আমি একখান হাত করতে পারি আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি তাহলে আমাদের সকলের গুণে গুলি আপনার মাফ করি আল্লাহ, গুণা মাফ না করে এই মসজিদ থেকে রুটে দিলেন আল্লাহ, আপনার কাছে মাফ চাই আল্লাহ, বহু কামনায় করছি মামা, আপনি যদি শাস্তি দেন কাম করি মামলা ওই শাস্তি ভোগ করুন মামুকে, আপনি দয়ালু, আপনি মেহরবান, আপনি দয়ার স্বাগত, আপনি দয়া করে আমাদের মাফ করিয়ে দেন আল্লাহ, দোয়া করুন যে করে আপনার করছি তাহলে এখানে যাকুন করতে পারতে আল্লাহ আপনি কুদরতি হাতে কবুল করে আল্লাহ, ইয়ার সব কথা বলতে যে মার্জনা করি ইয়ার সব আমরা মদিনায় নবীজির রওজা তাকে বেড়াই দেন আল্লাহ, তানা হাল আল্লাহ সাহেব তার মাতা তাবে তাবি আজওয়াজ মুতারা জামি আউলিয়া সুহাদা ফুকাহা মুবাসসিরিন মুআল্লিমিন ক্রিয়া নেকি বুজুর্গ নেকি নুরে প্রাপ্ত আল্লাহ, আল্লাহ খাস করে আমরা হাজিরিন আমাদের যাদের মাতা নিতে কবরে আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু গাইবুন
বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় তাকে নজর করতেছে আল্লাহ, তাদের সহি সালামত আমার দান করে আর বালা মসজিদ আপনি হেফাজত করে আল্লাহ, হায়াত রাখতে দিয়ে আমরা মাতা বিকাশ করে আপনার রহমত করি।